হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্থ। এখন আমরা কথা বলে হচ্ছে বিকাশ বেলে গণপত বলে ছবিটা নিয়ে, যাতে লিড চরিত্রে রয়েছে টাইগার শ্রফ এবং কৃতি স্যানন, অমিতাভ বচ্চন গেস্ট অ্যাপিয়ারেন্সে রয়েছে। তো সত্যি কথা বলছি, এই ছবিটার মধ্যে অ্যাকচুয়ালিতে যে আইডিয়াসগুলো ছিল না, সেগুলো কিন্তু খুবই ভালো অন পেপার, কিন্তু ভালো আইডিয়াস। যে একটা ফিউচার ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, ঠিক আছে, সেখানে গরিব বড় লোকের মধ্যে মানে ডিফারেন্স তৈরি হয়ে গেছে, সেখানে একটা এন্টারটেনমেন্টের জন্য অ্যাকশন ইত্যাদি করা হয়, মানে বক্সিংয়ের মতো ম্যাচ খেলা হয়, এমএমএ টাইপের ম্যাচ খেলা হয় আর কি। তো সেইখানে আর কি আমরা দেখতে পাচ্ছি প্যারিটি, দেখতে পাচ্ছি একজন মাসিয়া আসবে। আইডিয়াস যেগুলো রয়েছে না ছবিটার মধ্যে, যেটা যে কারণে আমার টিজারটা ভালো লেগেছিলো, ট্রেলারটা ভালো লাগেনি সেটা অন্য কারণে, বাট টিজারটা যে কারণে ভালো লেগেছিল, যে আইডিয়াসগুলো কিন্তু অন পেপার ভালো। এবং এই ধরনের ডিস্টোপিয়ান ফিল্মের ক্ষেত্রে এই আইডিয়াসগুলোই কিন্তু আমরা ট্রোপ হিসাবে দেখতে পাই, জনরা ট্রোপ যেটাকে আমরা বলি, সেগুলো সবই রয়েছে। কিন্তু সেটা এক্সিকিউশনটা এতটাই বাজে হয়েছে। সবচেয়ে প্রথমত এই যে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, আপনি একটা বলছেন ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, তাহলে আপনাকে ওয়ার্ল্ডটা তো বিল্ডিং করতে হবে, ওয়ার্ল্ডটা দেখাতে হবে, প্রতিটা ক্যারেক্টারকে বিল্ড করতে হবে, সময় দিতে হবে, ভালো করে করে সেগুলোকে ফ্লেশ আউট করতে হবে। আপনি একদিকে বলছেন এটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, অথচ ক্যারেক্টারের নাম থেকে শুরু করে তাদের ড্রেস থেকে শুরু করে সবই আজকের দিনের, সবই আজকের দিনে। এবং আমি ব্যাপারটা বুঝতে পারলাম মেকিংটাকে কীরকম জোড়াতাপ্পি দিয়ে করা হয়েছে। অ্যাকচুয়ালি এই ছবিটা যে ধরনের বাজেট ডিমান্ড করে, যে ধরনের সময় লাগে এই ধরনের ছবি বানাতে, সেটা কিন্তু মেকার্সরা দেয়নি। মেকার্সরা একটা গিমিক খেলতে গেছে। ব্যাপারটা হচ্ছে তারা যে পোর্শনসগুলোতে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে যেগুলোকে শ্যুট করা হয়েছে, সেগুলো পুরো নর্মাল লাগছে। এই লাদাখে শ্যুট করেছে, এই করেছে, মানে এই ধরনের লোকেশন, মানে আমি আন্দাজে বলছি এরকম করে দিয়েছে, সেখানটা একদম পুরো নর্মাল। আর বেশিরভাগ ক্ষেত্রে স্টক ফুটেজ ব্যবহার করা হয়েছে ফিউচারিস্টিক ওয়ার্ল্ড দেখানোর জন্য, বা কিছু কিছু জায়গায় যেখানে গ্রিন স্ক্রিনের কাজ, ভিএফএক্সের কাজ আছে, খুবই দুর্বল, মানে খুবই দুর্বল। এটা দেখার পর আপনাদের মনে হবে যে আদিপুরুষের ভিএফএক্স অ্যাকচুয়ালি ভালো ছিল, এবং বেশিরভাগ ক্ষেত্রে স্টক ফুটেজ দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। এবার যেহেতু যখন আমরা এমনি সিনটা দেখছি যেখানে অ্যাক্টার্সরা ইনভলভ রয়েছে, সেখানে মুখে বলছে ডিস্টোপিয়ান, কিন্তু আমরা কিছু ফিল করছি না, আবার স্টক ফুটেজে দেখতে পাচ্ছি হেভিলি মানে ফিউচারিস্টিক, তো দুটো ম্যাচ খাচ্ছে না, দুটো গিয়ে কোথাও ম্যাচ খাচ্ছে না। এই জিনিসটা কিন্তু ট্রেলারের মধ্যে থেকেই ব্যাপারটা ধরা পড়ে গেছিলো, সেটা কিন্তু ছবিটা দেখবার সময় আপনি পুরোপুরি বুঝতে পারেন। তারপরে হচ্ছে রাইটিং লেভেলে প্রচুর ফ্লস রয়েছে। এই যে এলিমেন্টসগুলো আছে যেগুলো একটা ডিস্টোপিয়ান ছবির ক্ষেত্রে লাগে, সেই এলিমেন্টসগুলো রয়েছে, কিন্তু সেটাকে যেভাবে জুড়তে হবে, স্ক্রিন প্লের মধ্যে খেলতে হবে, সেগুলো একেবারেই করা হয়নি। তার সাথে রয়েছে টাইগার শ্রফের খুবই বাজে পারফরমেন্স। টাইগার শ্রফ খালি অ্যাকশন করে যাচ্ছে, এখানে হঠাৎ করে গান চলে আসছে, কী হচ্ছে, মানে স্ক্রিন প্লেটা জঘন্য, টাইগার শ্রফের প্রেজেন্টেশনও জঘন্য, টাইগার শ্রফ একই রকমের, মানে যে এটা জাস্ট হিরোপান্তি, মানে হিরোপান্তি টু যতটা খারাপ ছিল, এটা এটা মানে তার থেকেও খারাপ। হিরোপান্তি টুকে এটার সামনে আপনার ভালো মনে হতে পারে। এবং মানে অ্যাকচুয়ালি মানে টাইগারকে ওই ছবিগুলোতে আহমদ খান যেভাবে প্রেজেন্ট করেছে, বিকাশ বেলও সেমভাবেই করে দিয়েছে। কৃতি স্যাননেরও কিছু করার সেরকম ছিল না, তাকে দেখতে ভালো লাগছিলো। আর অমিতাভ বচ্চনকে যে কেন ওয়েস্ট করা হয়েছে ছবিটাতে আমি বুঝতে পারলাম, সে কেন পার্ট হয়েছে এই ছবিটা, তাকে দিয়ে একটা ন্যারেশনে সব বলে দেওয়া হলো, তার কোনো রোলও নেই, খুব ছোটো রোল, মানে ভালো। আর টুইস্ট দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো পরিষ্কার সব বোঝা যাচ্ছে, খুবই গিমিকি। এবং যদি হয়তো গল্পটা ওয়ার্ক করতো, যদি ইমোশনসগুলো ওয়ার্ক করতো, মেবি এই টুইস্টগুলো ওয়ার্ক করে যেত, সিম্পল টুইস্ট হলেও ওয়ার্ক করে যায় তখনই যখন বাকি ন্যারেটিভটা এঙ্গেজিং হয়, সেটাও কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হয় না, যেটা খুবই দুর্বল। আর যেটা বললাম মেকিং ইত্যাদিতে অ্যাকচুয়ালি খুবই তাপি মারা হয়েছে। বিকাশ বেল কখনো কখনো সুপার 30-এর মতো ছবি, কুইনের মতো ছবি, ভালো ছবি ডেলিভার করে, আবার কখনো কখনো সে শানদারের মতো ছবি ডেলিভার করে, এটাই আমি ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি যদি এটা আমি মাথায় রাখতাম যে সে শানদারও বানিয়েছে, তাহলে আমার এই ছবিটা থেকে এক্সপেকটেশন কম থাকতো, এবং মানে আমি জানি না মানে তখন আমার কীরকম লাগতো, মানে আমি বাট বিকাশ বেলকে ভরসা করে তবু ছবিটা দেখতে গেছিলাম যে ভাই বিকাশ বেল বানিয়েছে, তাহলে অ্যাটলিস্ট কিছু তো করেছে। কিন্তু গিয়ে দেখলাম পুরো জিনিসটাই হলো, ঠিক আছে, একটা কোনো রকমের তাপ্পি টাপ্পি দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। এই যে সেম প্রডিউসার পূজা এন্টারটেনমেন্ট, বাসু ভাগনানি নিজে, এই বাসু ভাগনানির ছেলে যে জ্যাকি ভাগনানি একসময় অভিনেতা মানে হিরো হওয়ার চেষ্টা করছিল, ও একটা ছবি করেছিল নওয়াজুদ্দিনকে নিয়ে, কার্বন বলে, দেখবেন ওই রয়্যাল স্ট্যাগে যে শর্ট ফিল্মসগুলো হতো, এখন জানি না হয় কি না, তখন খুব হতো 2016 ইত্যাদি, এটা মনে হয় 2017 বানিয়েছিল কার্বন বলে, ওটা ওইরকম একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ডে সেট ছিল, নওয়াজ ছিল আর এ ছিল, জ্যাকি ভাগনানি নিজে ছিল। কিন্তু ওটাতেও দেখবেন ভিএফএক্সের কাজ দুর্বল ছিল, ঠিক আছে, শর্ট ফিল্ম ছেড়ে দিলাম, কিন্তু ওখানেও দেখবেন আইডিয়াসগুলো ইন্টারেস্টিং ছিল, কিন্তু এক্সিকিউশনটা জঘন্যই হয়েছিল। তো মেবি হয়তো জ্যাকি ভাগনানির এরকম একটা খুব ইচ্ছে আছে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের ওপর ছবি বানাবো, কিন্তু তার কাজের মধ্যে সেটা রিফ্লেক্ট হয় না, কারণ একটা যতটা ডেডিকেশন দিয়ে এই ধরনের প্রজেক্টকে তৈরি করতে হয়, যতটা সময় দিতে হয় গ্রাফিক্সের পিছনে ইত্যাদির পিছনে, পুরো তৈরি করে সব কিছু ভাবনা চিন্তা করে, সেটা দেয়নি তারা। ওরকমভাবে এত সহজে ছবি হয়ে যায় না এই ধরনের ছবি। জনরাটা হ্যাঁ ঠিক আছে, হিন্দি সিনেমার ক্ষেত্রে নতুন তারা ট্রাই করতে গেছে, কিন্তু তার মধ্যে তো কিছু হচ্ছে না। এবং মেকার্সদের কি কনফিডেন্ট, তারা বলছে পার্ট টু বানাবো, কিছু আবার শর্ট দেখবেন ট্রেলারে আছে যেগুলো ছবির মধ্যে নেই, সেগুলো তারা রেখে দিয়েছে পার্ট টু জন্য। আরে ভাই, আগে পার্ট ওয়ান তো হিট করা, আগে সেটাকেই কনভিনসিংলি প্রেজেন্ট কর দর্শকদের কাছে। আর আমি একদম শিওর যে এরপরে এই ছবিটা যেরকম ডিজাস্টার্স রেজাল্ট দেবে বক্স অফিসে, তারপরে আর মেকার্সরা কিন্তু পার্ট টু এর কথা ভাববেও না, এটা আমার আর কি মানে একদম গ্যারেন্টির সাথে বলছি আর কি। ছবিটা যতটা খারাপ হয়েছে আর কি, মেনলি রাইটিং লেভেলে ফ্লো, অ্যাক্টার্সদেরকে ইউজ করতে পারেনি আর যত্ন নিয়ে করা হয়নি, ভিএফএক্সের কাজ দুর্বল, স্টক ফুটেজ দিয়ে দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে,
ট্রোপস ছিল কিন্তু ব্যবহার করতে পারেনি বিকাশ বেল, এটাই বলা ছিল। আপনারা যদি কেউ দেখে যান, অ্যাকচুয়ালি আমি দেখতে গেছিলাম এবং পুজোর সময় অ্যাকচুয়ালি এটা খুব টাফ জানেন তো, আমি এত আমার এনার্জি এ হয়ে গেছে, এক তো যাও হলে গিয়ে ছবিটা দেখো, তারপরে ফেরার সময় এত রাস্তায় লোক জ্যাম ইত্যাদি, সেই সব ঠেঙিয়ে পেরিয়ে এত সময় জুড়ে দিয়ে এসো, দিয়ে আর যদি ছবি এতটাই খারাপ হয় দেখে এসে মানে রিভিউ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন মানে এনার্জি বেরিয়ে যায় বডি থেকে। এমনি দিনকে হয় তখন একটা রাস্তায় নর্মাল টাইম লাগে, অত্যধিক বেশি টাইম লাগছে ভিড় ভাড়াটা সেগুলো পেরিয়ে এসে এরকম একটা ছবি যদি রিভিউ করতে হয় শরীর থেকে জাস্ট মানে জাস্ট এনার্জি বেরিয়ে যায়, সিরিয়াসলি বলছি। সো এটাই বলা ছিল, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।